তাহলে আমরা আগের পুস্তকে ভালো দেখেন, আমি আপনাদেরকে বারংবার সতর্ক করছি, আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান। আপনারা 5 মিনিট সময় নেন, এই জায়গা ছেড়ে চলে যান, সামনে আগাবেন না। আপনারা এই জায়গাটা প্যাক করেন, আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনারা এই জায়গাটা প্যাক করেন। এখন কারফিউ চলছে, আমরা কিন্তু বাধ্য হয়ে আপনাদের উপরে একটা অ্যাকশন করবো। প্লিজ আমাদেরকে বাধ্য করবেন না, আমরা চাচ্ছিলাম, আমাদেরকে বাধ্য করবেন না। আপনারা প্লিজ এই জায়গাটা ছেড়ে চলে যান। বারংবার সতর্ক করা হচ্ছে, আমাদেরকে বল প্রয়োগ করতে বাধ্য করবেন না। প্লিজ পিছনে আসো, পিছনে আসো। বাকিরা আপনারা চলে যান, আপনারা রাস্তা ক্লিয়ার করেন। আপনারা খালি হাতে আসেন, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান। আরে আপনি এদিকে দেখান, একজনের সাথে কথা বলেন।
সরকার আপনাদের চাহিদা পূরণ করবে, ঠিক আছে? সরকারের উপর ভরসা রাখেন, সরকার আপনাদের চাহিদা পূরণ করার জন্য রাজি হয়েছে, ঠিক আছে? বলেন আপনাদেরকে সহযোগিতা করবো, আপনারা প্লিজ কার্ফিউ চলতেছে, কালকে কিন্তু কার্ফিউ ছিল না, ব্যাপারটা বুঝতে পারেন, আজকে কিন্তু কার্ফিউ চলতেছে, আমাদের কিন্তু অধিকার দেওয়া হয়েছে আপনাদেরকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আপনাদেরকে সরিয়ে দেওয়া, আমরা চাই না যে আপনাদের কারো প্রাণের ক্ষতি হোক, আমরা আপনাদেরকে মৌখিকভাবে কথা বলে দিচ্ছি, প্লিজ আপনারা আমাদেরকে বাধ্য করবেন না, দেখেন ভাই আমি খুব ভালোভাবে বললাম, আপনারা প্লিজ চলে যান এই জায়গাটা ছেড়ে দেন। আমরা জনগণেরই, আমরা জনগণের, আমরা আপনাদেরকে প্লিজ ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, দেখেন আমি ব্যাপারটা বলছেন, সরকার আদেশ দিয়েছে আমরা আদেশে করি, আপনি প্লিজ এখানে চলে যান। ভাই এইটা আমরা আপনার আদেশ, আমরা কি করবো, মানে আপনাদের অনুরোধ, আমরা আপনি আমাদেরকে কথা দেন, আমরা আপনাদের ঠিক আছে ভাই, এখন আপনারা প্লিজ যান, এখন কাজ করতে আমাদের হাত কিন্তু বাধা, প্লিজ ভাই এখন আপনাদের অনেক যথেষ্ট কথা বলেছি, প্লিজ আপনারা রিকোয়েস্ট করছি এখন চলে যান ভাই, অনেক আপনারা যা বলতে চাচ্ছেন বলছেন, আমি আই আন্ডারস্ট্যান্ড, প্লিজ ভাই এখানে পুলিশ দেখতে পাচ্ছেন কথা, আমরা এখানে এখন দেখে রাখবো ভাই, প্লিজ আপনারা রাস্তাটা খালি করেন,